নিশ্চয়ই সেই দায়িত্ব সবাই মিলে পালন করব। এই কলেজ স্কয়ারের খ্যাতি ছিল রমেশ পালের ঠাকুর স্কয়ার। রমেশ পাল অনেকদিন ধরে ঠাকুর বানান না, কিন্তু কলেজ স্কয়ারের প্রতিমার দিকে তাকালে, মায়ের প্রশান্ত মুখের দিকে তাকালে মনে হয় যে মা আমার দিকেই তাকিয়ে আছে। কলেজ স্কোয়ারের মূর্তিটা সাবেকি এই থিমের ঠাকুরের বাজারে পুরনো সাবেকি বাঙালিয়ানা ধরে রেখেছে, তাই কলেজ স্কোয়ারের মা দুর্গাকে প্রণাম জানাই। আমরা করোনা দুর্গতিতে সকলে ক্লিষ্ট, মা দুর্গা দুর্গতি নাশিনী, তিনি অসুরকে বধ করেছিলেন। আমাদের ধারণা করোনা অসুরও বধ হবে, এবং আমার মন কীরকম একটা বলছে যে পুজোর পর করোনা বাড়বে না, আস্তে আস্তে করোনা কমে যাবে। এখন সত্যি হবে কি হবে না জানি না, আমাদের বহু বন্ধুদের করোনা হয়েছে, আমার এখনও হয়নি। আমি এটাই আশা করি যে পুজোটা পর্যন্ত করোনা না হয়ে কাটলো, এটা মায়ের আশীর্বাদই হয়েছে। আজকে একটা হাইকোর্ট রায় দিয়েছে, অনেকে আমায় সংবাদপত্র সংবাদ মাধ্যম জিজ্ঞেস করল, হাইকোর্ট বলেছে প্যান্ডেলের ভিতরে কেউ ঢুকতে পারবে, কোনো অসুবিধা নেই, এই তো মন্ড, এর বাইরে দিয়ে লোকে চলে যাবে মিছিল করে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে হতাশ হবার কিছু নেই, তার কারণ অর্ডারটা দিয়েছে তারা পুজো কমিটিকে নয়, অর্ডারটা দিয়েছে রাজ্য সরকার। এবার রাজ্য সরকার ঠিক করবেন পুলিশের সাথে বসে যে কোন নির্দেশ পুজো কমিটি মেনে চলতে হবে। আমরা হাইকোর্টের রায় সোজাসুজিভাবে চলব না, রাজ্য সরকার যা বলবে হাইকোর্টের রায়ের ভিত্তিতে আমরা মেনে চলব। এবং আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করে এবার পুজো করাচ্ছে, যাদের পয়সা ছিল না কড়ি ছিল না, করোনায় কেউ টাকা পয়সা পাচ্ছে না, তারা যাতে পুজোটা করতে পারে তার জন্যে 50,000 টাকা বিদ্যুতে ছাড়, করে ছাড়, দমকলের খরচে ছাড়, এগুলো দিয়েছে। গ্রাম বাংলার ছোট ছোট পুজো, আমার যে লোকসভা কেন্দ্র সেখানেও ছোট ছোট পুজো আছে, তাদের বাজেটই হয়তো 1,00,000 টাকা, অর্ধেকটাই মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছে। 10 বছরে পুরনো সব পুজোকে তিনি অনুমতি দিয়েছে। আমার মনে হয় এত কিছু মুখ্যমন্ত্রী করার পর পুজো বন্ধ হয়ে যাবে, এটা অমূলক, হাইকোর্টের রায় পুজো বন্ধ করা যাবে না, পুজো হচ্ছে হবে নিশ্চয়ই। আমরাও কেউ চাই না যে মানুষের করোনা হোক, আমরা নিজেদের করোনা হোক এটাও চাই না, আমরাও নিয়মকানুন মেনে চলব এবং আমরাও সাবধান থাকব, কিন্তু পুজো হচ্ছে এবং হবে এটা আমি ঘোষণা করছি। এবং কলেজ স্কোয়ারের পুজো ভালোভাবে হচ্ছে এটা জানলে অন্য সবাই যারা পুজো করে তারা উৎসাহ পাবে। তাই মায়ের কাছে প্রার্থনা যে মা পুজোটা ভালোভাবে হোক। সবাই ভয় পাচ্ছে পুজোর সময় করোনা বেড়ে যাবে, মানুষ সাবধান থাকলে পুজোর করোনা বাড়বে বলে আমি মনে করি। মায়ের কাছে তাই প্রমাণ, সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তু। মাকে প্রণাম জানাই, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, পুজো ভালো কাটুক এই কামনা করি।